আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুক উইথ নীলুফা। আজ তৈরি করে দেখাচ্ছি শীতকালে যখন তখন তৈরি করে নিতে পারবেন এরকম একটা ভর্তার রেসিপি। তো শীতকালে যে বেগুনগুলো পাওয়া যায় আমরা জানি সেগুলো খুব টেস্টি হয় আর কোয়ালিটি অনেক ভালো থাকে, আর এই বেগুনগুলোর ভর্তা খেতে খুবই ভালো লাগে। আর যদি সেটা পোড়া বেগুনের ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে গ্যাসের চুলায় আমি বেগুন পুড়িয়ে ভর্তা করে আপনাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা বড় সড়ো বেগুন নিয়েছি। বেগুনটা আমি গ্যাসের চুলার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে দিয়ে দিয়েছি। তো এটা মিডিয়াম আঁচে আমাদের পুড়িয়ে নিতে হবে। বেগুনগুলো যখন অর্ধেক পোড়ানো হয়ে যাচ্ছে তখন আমি এখানে কাঁচামরিচও পোড়াতে দিয়ে দিব। এরকম সাইডে দিয়ে দিলে কাঁচামরিচগুলো খুব সুন্দরভাবে পুড়ে যাবে। আর আমাদের বেগুনটা কিন্তু উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন অলমোস্ট বেগুনটা পোড়ানো হয়ে গেছে, আর একটু পোড়ালেই হয়ে যাবে। কাঁচামরিচগুলো এক সাইডে পোড়ানো হয়ে গেছে, এক সাইডে যখন পোড়ানো হয়ে গেছে আমি আর একটা সাইড উল্টে দিচ্ছি। বাকি দুটার যেহেতু দুই সাইডেই পোড়ানো হয়ে গেছে আমি বাকি দুটা মরিচ তুলে নিয়েছি। এটাও পোড়ানো হয়ে গেছে, আমি এটাও তুলে নিচ্ছি। বেগুনটাও পোড়ানো হয়ে গেছে, আমি সেটাও তুলে নিয়েছি। এবার পরিষ্কার পানিতে কাঁচামরিচগুলো আমি ধুয়ে পানি নিংড়ে নিচ্ছি। এবার একই পানিতে বেগুনটা ধুয়ে নিয়ে আমি খোসা ছাড়িয়ে নেব। আর এই পোড়া বেগুনের খোসা ছাড়ানোটা খুবই সহজ, আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন আমি কিভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। যারা কিনা ব্যাচেলার আছেন বা নতুন বিয়ে হয়েছে তাদের জন্য এই রেসিপিটি খুবই কাজে আসবে। সকাল সকাল এরকম একটা ভর্তা আর গরম ভাত হলে আর কিছুই লাগে না। আশা করব একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আর দেখেই বোঝা যাচ্ছে বেগুনের কোয়ালিটিটা কত ভালো ছিল। তো বেগুনের কোয়ালিটির উপরেই কিন্তু ভর্তার টেস্টটা নির্ভর করবে। তো এবার আমি এখানে হাফ চামচ লবণ দিয়েছি। লবণের সঙ্গে কাঁচামরিচটা খুব ভালোভাবে চটকে নিয়েছি। তারপরে পেঁয়াজগুলো আমি একটু চটকে নিয়েছি। এবার এখানে সামান্য একটু তেল দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি মেখে নিয়ে বেগুনটা খুব ভালোভাবে মেখে নেব। আর একটু আমরা সরিষার তেল এখানে অ্যাড করব, কিন্তু সেটা সবার শেষে, যেন তেলের ঝাঁজটা খুব ভালো পাওয়া যায়। বেগুন কাঁচামরিচ পেঁয়াজ মাখানো হয়ে গেলে এবার ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটাও বেগুনের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যখন সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেছে তখন আমি শেষে সরিষার তেল এখানে অ্যাড করে দিচ্ছি। শেষে সরিষার তেলটা অ্যাড করার একটাই কারণ, তাতে ফ্লেভার এবং ঝাঁজটা খুব ভালো পাওয়া যাবে। এই ভর্তাটা চিতই পিঠা, রুটি, গরম ভাত সবটার সঙ্গে অনেক বেশি ভালো লাগবে। একবার হলেও বাড়িতে সবাই এভাবে ভর্তাটা ট্রাই করবেন, আমার বিশ্বাস ভালো লাগবে। আর ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।